اهلا بكم سلام عليكم পবিত্র ماهي رمضان মাস চলছে এখন মাসের শেষ দিকে সবাই শবে কদরের রাত খোঁজে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা কদরে কি বলা হয়েছে আসুন আমরা দেখি بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر নিশ্চয় তাকে নাজিল করা হয়েছে এই কদরের রাতে এখানে বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর তো আমরা লাইল মানে রাত জানি রাতের বিপরীত শব্দ হলো নাহার আর এখানে রয়েছে লাইলাতা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তাহলে লাইলাতা রয়েছে লাইলাতার বিপরীত শব্দ কি নাহার নয় সেটা হলো ইয়াম আমরা সূরা মায়দার সেই আয়াতে জানি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নিয়ামতি তাহলে আল ইয়াউমা এর অর্থ হলো আজ আর লাইল আজকে রাতটাতে আল লাইল বোঝায় অথবা আজকের যে সন্ধ্যা আল লাইলাতিল লাইলাতিল শব্দের অর্থ হলো আজকের সন্ধ্যা রাত নৈশ রাত অথবা রাতের অনুষ্ঠান লাইলাতিল কাদর লাইলাতি এর বিপরীত শব্দ হলো ইয়াউমা তাহলে আল ইয়াউমা আজ সেই দিন তাহলে আজ সেই রাত কি হবে আল লাইলাতি আজ সেই রাত এখানে সূরা আল কদরের প্রথম আয়াতে বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর এখানে বলা হয় নাই ইন্না আনসালনাহু ফি আল্লাইলাতিল কাদের আজ সেই রাতে সেই কিতাব নাজিল করা হয়েছে এই কথা বলা হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কাদের অর্থাৎ সন্ধ্যা রাতে অনেকগুলো সন্ধ্যা রাতে আল কোরআন নাজিল হয়েছে লাইল অর্থ যদিও এক বচন কিন্তু এর মিনিং হয় বহু বচনে তো লাইলাতি অনুভাবে এর শব্দটা এক বচন এর মিনিং হবে বহু বচনে তো আমরা জানি যে সূরা বাকারা আয়াত 185 তে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানা মিনাল হুদা ওয়াল ফুরকান তো শাহরু রমাদান রমাদান মাস হলো সেই মাস الذي انزل في القران যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে এক মাসে কোরআন কোন এক রাতে নাজিল হয় না এক মাসে নাজিল হয়েছে সূরা আরাফে 142 আয়াতে বলা হয়েছে ওয়া ওয়াদা মুসা 30 লাইলাতান আমি মুসার কাছে ওয়াদা নিয়েছিলাম 30 রাতের তাহলে শাহরু রমাদান একটা মাস হলো 30 রাতের বা 30 দিনের তাহলে আমরা জানলাম যে শাহর রমাদান আল্লাহ জি উনজিলা ফিল কোরআন কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে কোনো একটা রমজান মাসের কোনো একটা দিনে কোরআন নাজিল হয় নাই পুরা মাস ব্যাপী কোরআন নাজিল হয়েছে যেভাবে মুসার কাছে 30 দিনে ফুরকান নাজিল হয়েছিল সেইভাবেই কোরআনও 30 দিনে নাজিল হয়েছে সেই জন্য বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা তানাজ্জালুল মালায়েকাতি ওয়ার রূহ এই রাতে নাজিল হয় মালাকগণ এবং রূহ রূহ হলো একটা বোধ ফিহা বিইজনি রাব্বি মিন কুল্লি আমর তার মধ্যে রয়েছে রবের পক্ষ থেকে একটা অনুমতি এবং মিনকুল্লে আমর একটা নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে মালাকগণ নাজিল হয় রমাদান মাসের পুরা মাসটাই সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফজর এই শান্তিতে থাকে যে পর্যন্ত না আল কোরআন উচ্চারিত হয় সেই পর্যন্ত এই সালামটা থাকে
মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে শবে কদর রাত কোনটা। সুপ্রিয় দর্শক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।